কাজের নিরাপত্তা মজুরি নিয়ে ক্ষোভ সরব ভিআরপি কর্মীরা। তো এই নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিও মূল আপডেট। তো তার আগে বলে রাখি, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখে নেওয়া যাক বিস্তারিত আপডেটটি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কি কাজ নেই যা তাদের দিয়ে করানো হয় না? 100 দিনের কাজের প্রকল্প থেকে শুরু করে আবাস যোজনা, জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের কাজ, ডেঙ্গু নিধন, সম্প্রতি করোনা মহামারী নিয়ে বাড়ি বাড়ি সচেতনতা সহ আরও হাজার কাজে নিযুক্ত তারা। জনসমাজের কাছে তারা পরিচিত ভিআরপি বা ভিলেজ রিসোর্স পার্সন বা গ্রামীণ সম্পদ কর্মী হিসাবে। যথারীতি লিখিত ও মৌখিক পরীক্ষায় যোগ্যতা মান যাচাই করে তাদের নিয়োগও করা হয়েছিল 2016 সালে, কিন্তু আজও তারা সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি পাওয়া দূরের কথা। মাস মাইনেটিকও ব্যবস্থা করা হয়নি, মাসে মাত্র 20 দিন কাজ করিয়ে বসিয়ে দেওয়া হয়, মাসের শেষে মেলে মাত্র 3,500 টাকা। বারবার রাজ্য সরকারের কাছে দরবার করেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও শাশ্বত প্রকাশ লাইরি বলেন, এটা রাজ্য সরকারের বিষয়, এখান থেকে কিছু করা যাবে না। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সরকারি সভাপতি অজিত মাইতি বলেন, ওদের প্রতি আমরা সহানুভূতিশীল, এটা ঠিকই ওরা প্রচুর কাজ করেন, আমরা রাজ্য সরকারের কাছে নিশ্চয়ই প্রস্তাব রাখব। রাজ্যে প্রথম ভিলেজ রিসোর্স পার্সন বা গ্রামীণ সম্পদ কর্মী নিয়োগ হয় 2016 সালে। যথারীতি বিজ্ঞপ্তি জারি করে জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর থেকে প্রশিক্ষণ দিয়ে গ্রাম পঞ্চায়েতগুলিতে নিয়োগ করা হয়। তাদের মূলত 100 দিনের কাজের প্রকল্প, আবাস যোজনা, জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প, এই 3টি প্রকল্পের উপর সামাজিক নিরীক্ষা করতে হয়। প্রথমে তাদের বছরে 2 বার 15 দিন করে নিরীক্ষা করতে হয়েছিল, বছরে মাত্র 7,230 টাকা পেতেন। 2018 সালে তাদের ডেঙ্গু নিধন কাজে যুক্ত করা হয়। 2019 সালে এক বিজ্ঞপ্তি জারি করে এক বছরে 60 দিন ভেক্টর বোন ডিজিজ কন্ট্রোল কাজেও যুক্ত করা হয়। বর্তমানে দৈনিক 175 টাকা হিসেবে মাসে 20 দিনের মজুরি পান ভিআরপিরা। পশ্চিম মেদিনীপুর জেলায় 2090 জন ভিআরপি রয়েছেন। দাসপুর 2 নম্বর ব্লকের গৌড়া গ্রাম পঞ্চায়েতের ভিআরপি সুপারভাইজার অজিত মণ্ডল বলেন, আমরা আমাদের কাজের নিরাপত্তার বিষয়টি দেখা হয়নি, অথচ আমাদের বারবারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা হতাশ হয়ে পড়েছি। দেশের অনেক রাজ্যে ভিআরপিরা 150 দিনের কাজের সুযোগ পান, বেতন পরিকাঠামো রয়েছে বলে সংগঠনের দাবি। তো সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার আহ্বায়ক তথা রাজ্য সহকারী যে সম্পাদক অভিজিৎ জানা বলেন, আমরা বারবার রাজ্য সরকারের কাছে এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের দুঃখদশা তুলে ধরেছি, আমাদের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে, আমরা চাইছি রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি পালন করুক, এবার আমরা লাগাতার আন্দোলনের পথে যাব। তো এই ছিল বিষয়টির মূল আপডেট। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। তো এরকম প্রতিনিয়ত ভিআরপি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।